তুই কোন সাহসে 50,000 টাকা লই আইলি হ্যাঁ বাবু ভাই আমার কাছে আর টাকা নাই ও লে 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 টাকা নাই ভাই আমারে মাফ কইরা দেন ও লে 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 মাফ কইরা দেন না আজিসনে এখন এখন বাকি টাকা বাই কর বাবু ভাই বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ 500 মেশিন দে গার্মেন্টস বসাইতাছো তোমার আর্থিক অবস্থা খারাপ হ্যাঁ না ভাই আসলে গতকাল চিটাগাং পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে এই এই তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না জি করি বিল্ডিং ভাড়া 30 লাখ মেশিন 40 লাখ সরকারি ট্যাক্স 10 লাখ কাঁচা মাল 10 লাখ এরকম একটা হিসাব করস না জি করি ওই হিসাবে এক নাম্বার লেখা উচিত ছিল আমার শুদ্ধে বড় ভাই মাননীয় বাবু ভাই 1,00,000 টাকা তারপরে ব্যবসা শুরু করার আগে প্রথমা বিসমিল্লাহ কইরা 1,00,000 টাকা বাবুবার হাতে দিয়া পায়ে হাত দিয়ে সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল ওস্তা এই জন্যই হালাতো ব্যবসা কোনো আয় বরকত নাই হ্যাঁ পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে আমার কবি কি কইছে এটা হুনচস ও কবিতা লেখে ও বুদ্ধিজীবী 50,000-এ হবে না টাকা বাইকর টাকা বাইকর কষ্ট লাগে এইটা আবার খুলচস কেন এই দেখেন আর এক টাকাও নাই তোর বেগে এক টাকাও নাই এর তা তো আমার গদি গড়ি দেখছি এই গুডনে আনছি কেন জানস জানস এইটা এদিকে এদিকে এইটা হইলো বাস এক বাস রূপে আট পাও রাইখা আর এক বাস উপরে দিয়া বাস ছাতাতে বাস ছাতাতে এটার কয় বাস ছাতা এদিকে এদিকে এই যে রশি দেখতাছস এই রশি দিয়া উপরে ঝুলাইয়া এই 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 খার 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 এই যে রটটা দেখতাছস না এই রটটা দা এদিকে ওই যে চুলা দেখতাছস চুলা এইটা দেখ কিন্তু বাতরান দহে না গরম পানি কইরা নাকের ভিতরে নাকের ভিতরে ভেড়া ভেড়া ঢুকা দেয় এই সব কাম করা শুরু হওয়ার আগে চেক আছে আচ্ছা ঠিক আছে লেখ হ্যাঁ টাকা আগে দিল তার উত্তর উত্তর খাইতে না লেখ সুয়ার হাত পক কাপে হ্যাঁ টাকা পয়সা ব্যাংকে আছে তো নাহলে হাত পক কাইটা আলাম কিন্তু হে মহাশক্তি হে সৃষ্টিকর্তা হে ঈশ্বর আজ বুঝিতে পারিলাম তোমাকে তুমি মহাশক্তি তবুও তুমি অত্যাচারী নও নও স্বৈরাচার কিন্তু মানুষ সামান্য শক্তি পেয়ে কত অত্যাচারী কত স্বেচ্ছাচার এবার বুঝেছি কেন তুমি দয়ালু কেন তুমি ঈশ্বর এই কবি কি কাজ তুই একটা কবিতা রচনা করলাম আমার বিরুদ্ধে গেল না তো না না